বাংলাদেশের জনপ্রিয় দুইটা গাড়ি নিয়ে আমাদের আজকের এই লাইভ ড্রিম কার হাউসে আমার সামনে যে প্রিনিয় গাড়িটা আছে এইটা আপনার জাপানে চলছে মাত্র এক হাজার কিলোমিটার চলেই বাংলাদেশে চলে আসছিল আচ্ছা এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে আর পিছনে যে এলিয়ন গাড়িটা দেখতে পাচ্ছেন হুব হুব একই কালারের গাড়ি এটাও রেড ওয়াইন এটাও রেড ওয়াইন এই গাড়িটা জাপানে চলছে আপনার সতেরো হাজার কিলোমিটার আর বাংলাদেশে চলছে মাত্র নয় হাজার কিলোমিটার রেড ওয়াইন কালারের দুইটা জনপ্রিয় সিডান কার নিয়ে আমাদের আজকের এই লাইভ ড্রিমকার হাউস আপনারা অনেকেই মিস করতেছিলেন ডিমকার হাউসের লাইভ কবে আসবে আসছে না কেন সো ফাইনালি আমরা দুইটা চমৎকার গাড়ি নিয়ে আজকে লাইভ সাজাইছি যারা এলিয়ন এবং প্রিমিয়ো কিনতে চান আশা করতেছি এই লাইভেই স্বপ্ন পূরণ হবে সেরা গাড়ি দিয়ে আতিক ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক হাসান ভাই ওয়েলকাম ব্যাক থ্যাংক ইউ

আর আমরা যখনই আতিক ভাই সৌরভে আইসা ড্রিম দাঁড়াও যে এলিয়ন প্রিমিয়ার লাইভ করি রাত্রে বা সকালে ফোন করলে প্রিমিয়ার আলহামদুলিল্লাহ আপনাদের যে কাস্টমারদের যে ট্রাস্ট এই গাড়ি ধরেন 30 লাখ টাকা 31 লাখ টাকাও পাওয়া যায় আচ্ছা কাস্টমারদের যে ট্রাস্ট আমরা যে লেভেলের অপশন পয়েন্ট ধরে গাড়ি কিনি ওই কারণে সিরিয়াল থাকে কন্টিনিউয়াস যে এইটা শেষ হলে ভাই আরেকটা এইটা শেষ হলে আরেকটা আমরা খুব বাইসে বাইসে গাড়ি কিনি

এবং এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল কোথায় লেখা এই যে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং অপশন পেপারে আপনি দেখবেন যে এই গাড়িতে কোন রকম আপনার ইয়ে ছিল না একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটা প্রিনিয় এটা অক্টেন চালিত পর একটা দুইটাই অক্টেন চালিত এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকে লাইভ দেখে যোগাযোগ করতে হবে খুব দ্রুত নাইলে মিস করবেন এর আগে আমি যতগুলো প্রিমিয়ম লাইভ করছি ড্রিম কারাউজে পরের দিনেই আর পাওয়া যায় নাই কি ক্রিস্টাল দেখছেন একদম পুরা

পাবেন পেপার স্কুল আপডেট থাকবে লাইভের মাঝখানে দেখাই দেই এই লাইভের মধ্যে এটা কি আসে আমাদের আনরেজিস্টার্ড ইউনিট ও আপনার আনরেজিস্টার্ড প্রিয়াস চলে আসে উনিশ এর মডেল আতিক ভাই রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করতেছে আপনারা জানেন সো প্রিয়াস আসবে পরে আসবে লাইভে লাইভে থাকবেন আচ্ছা তাহলে এটার ইঞ্জিনটা একটু দেখাই দেই পিছনে একটু খোলা টুলা দেখাই কি অবস্থা রেড ওয়াইন কালারটা কিন্তু অনেক ডিমান্ড পাওয়া যায় না এবং আমরা খুব বেছে বেছে আপনাদের জন্য গাড়ি কিনি আপনারা অপশন শীট দেখলেই বুঝবেন এবং হাসান ভাই সাক্ষী আমরা কিন্তু গাড়ি অপশন সিট পাই নাই হাসান ভাই সামনে আমরা অপশন সিট বের করছি আমরা কিন্তু পাই নাই আমরা গাড়ি কিনছি কিন্তু চোখের দেখায় আচ্ছা পরবর্তীতে অপশন সিট পাওয়া গেছে এবং সেটা হাসান ভাই নিজেও দেখছে আচ্ছা এই হচ্ছে অকটেন চালিত গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন এবং ভিতরের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আতিক ভাই যেটা বলে যে আমাদের এখানে গাড়ি যারাই দেখতে আসবে প্রথম দেখায় বুঝতে কষ্ট হবে যে এগুলা ইউজ গাড়ি মানে আপনার কাছে রিকন্ডিশনই মনে হবে বাট গাড়ি গুলা কিন্তু অনেক ফ্রেশ বইলাই কিন্তু রেড কার্পেটে উঠছে সফটওয়্যার রেড কার্পেটে ওঠায় না কিন্তু রাই ব্যাগগালা খোলেন টায়ারের কন্ডিশন কিন্তু আহামদুলিল্লাহ ভালো আছে চারটাই এবং অরিজিনাল জাপানি অ্যালয় রিম এই গাড়িটাতেও আপনার জাপানি অ্যালয় রিম যেটা আপনার অপশন পেপারে পাবেন এর পিছনের এলিয়নটাও কিন্তু সেম মানে দুইটা গাড়িতে কিন্তু অরিজিনাল রিম টাই আছে এবং পিছনটা যদি একটু কাকা খুলে দেখেন আমার আপনি অলএস যেটা করেন কি অবস্থা ভিতরে একটা দেখছিলেন খুলে দিলা আচ্ছা এ দেখেন অকটেন রিভেন গাড়ি কখনোই গ্যাস হয় নাই এবং অরিজিনাল অকটেন চালিত গাড়ি এবং এই টায়ারটা বোধহয় ইউজ করে নাই কাকা একদম হ্যাঁ এই দেখেন টায়ারটা আনইউজড একদম নতুন মতো হ্যাঁ মানে সাথে যে এটা চাকা চারটা আছে ওই চারটাও নতুন মতো আছে নতুন মতো একদম নতুন তাই খোলেন খোলেন তাড়াতাড়ি খোলেন আচ্ছা ভাই অনেক মিস করছিলাম আপনার ভিডিওগুলো থ্যাংক ইউ ইন্টারনেটের কারণে ভিডিও দেখতে পারি নাই আশিক মন্ডল ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে আবার রেগুলার লাইভে আসবো এবং আপনারা যারা গাড়ি কিনতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি চেষ্টা করবো ভালো ভালো গাড়ির সন্ধান দিতে এই যে ভিতরে চেসিসটা দেখেন টায়ারটা দেখেন এই যে খুলছে ঠিক আছে এবং আমার মনে হয় যারা ইউজ গাড়ি কিনবেন একটু দেখে শুনে কিনাই উচিত কারণ ইউজ গাড়ি কিন্তু আপনার ভালো গাড়ি একটু খুঁজা নিতে হয় যাই হোক এই প্রিমিয় গাড়িটাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং আপনারা যদি গাড়িটা আইসা দেখেন আগের প্রিমিয়গুলা যেরকম ভালো পাইছে যারা কিনছে এটাও আপনারা যারা নিবেন আলহামদুলিল্লাহ ভালো পাবেন এই প্রিমিও গাড়িতে না ড্রিম কার হাউসের কোন গাড়িতে নেভার এবার কোনো অ্যাক্সিডেন্টাল থাকে না আচ্ছা আচ্ছা এরপরে এটা কিন্তু আপনার মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো অক্টেন ডিভেন তেলের গাড়ি এবং বাংলাদেশে চলছে বিশ হাজার জাপানে এক হাজার কিলোমিটার চইলাই দেন এটা চলে আসছে সো এটা যদি কেউ নিতে চান এলইডি প্রজেকশন লাইট বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক তারপর আপনার ড্যাশ ক্যামেরা আছে গাড়ির গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল আছে ডেফিনেটলি যে গ্লাস অরিজিনাল গ্লাসের সাথে সেন্সর ক্যামেরা ইমার্জেন্সি ব্রেকিং প্যাকেজ ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার সব एवरीथिंग ইজ অরিজিনাল আচ্ছা আতিক ভাই এই প্রিমিয়ার গাড়িটা কত টাকা হলো আপনি সেল করবেন ভাই ফিক্সড প্রাইস বলবো 32 লাখ টাকা আমাদের ফিক্সড প্রাইস এই প্রিমিয়ার জন্য 16 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন

এই দশ বছরের ভিতরে আর মনে হয় না গাড়ি কারো চেঞ্জ করা লাগে যদি আপনার মন না চায় গাড়ি হান্ড্রেড ক্যামেরাটা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এটা কিন্তু বডি সেন্সর আছে আছে প্রিমিয়া কিন্তু চলে যাচ্ছে বের হইয়া যদি কেউ নিতে চান যোগাযোগ করে চলে আসেন তাহলে প্রিমিয়র চলে যাক তারপরে নেক্সট আপনার এলিয়ন আসবে সো এটা কিন্তু কালারটা রেড ওয়াইন এবং এটা সূর্যের আলোতে আরো ভালো লাগে দেখতে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে হ্যাঁ এলিয়ন 2018 আচ্ছা এটা হচ্ছে 2018 18 18 মডেল এবং 5 পয়েন্টের গাড়ি 5 পয়েন্টের গাড়ি আচ্ছা এটা অকশন গ্রেড হচ্ছে 5 পয়েন্ট একটু আগেই মাত্র অকশন পেপারটা বের করা হইছে আমরা লাইভ শুরু করার ঠিক 2 মিনিট আগে এটা অকশন পেপার বের করছি 2 মিনিট আগে হ্যাঁ এই দেখেন এটার অকশন গ্রেড হচ্ছে আপনার 0.5 মানে 5 পয়েন্টের গাড়ি এটা জাপানে চলে আসে কোন জায়গায় ভাইয়া এই যে সতেরো হাজার কিলোমিটার এই যে সতেরো হাজার কিলোমিটার চলে আসছে এখন এই গাড়ির মাইলেজ আছে আপনার আসান ভাই আবার এটাকেও চেক করি ও এটাও একটু চেক করে দেখি যে এই অপশন পেপারটা অরিজিনাল কিনা ঠিক আছে এটা দেখেন বারকোডে আপনার ধরলেই আপনার মোবাইলে যদি কিউআর স্ক্যানার থাকে লাইটটা সরাই দেয় হ্যাঁ দেখেন এই যে এখান থেকে আপনার অটোমেটিক চাপ দিলে কিন্তু এই অপশন পেপারটা অরজিনাল কিনা বের হয়ে চলে আসবে নেট থেকে নেন আমরা লাইভে আপনাদেরকে চেক করে দিতেছি এখানে শুট ইয়ার লাইটের আলো পড়তেছে আপনি সাইডে নেন তারপরে চেক করে করেন এই যে দেখেন একবার এই নিস্টেট দেখি এটাতে কত আছে এই যে 17000 কিলো আর এবং এলিয়ন জি প্লাস প্যাক এই যে 0.5 ওকে তাহলে এটা হচ্ছে আপনার এলিয়ন জি প্যাকেজের গাড়ি না জি প্লাস জি প্লাস আচ্ছা প্রজেকশন এলইডি আছে এটাতে বডি সেন্সর আছে এবং এই গাড়িটা একটু ভিতরে যাই এটা কিন্তু সিট পাওয়ার अवेलेबल আছে তারপর আপনার আইডল স্টপ আছে এই হচ্ছে সিট পাওয়ার আর এই হচ্ছে আপনার আইডল স্টপ এবং মাইলেজ আমি একটু আগে যেটা বলছি ছাব্বিশ হাজার এখন আছে গাড়িতে ওই যে ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই দুইটা গাড়ি সুন্দর সিমিলার কালার দেখলে মনে হয় কি দুইটা জমজ ভাই সো বেস্ট কোয়ালিটির এলিয়ন এবং প্রিমিও আপনারা যারা নিতে চান পার্সোনাল ইউজের জন্য ভাইয়া এটার ব্যাগডালার একটু খোলেন চেক করি গ্লাস লাইট সব কিছুই আপনার অরিজিনাল জেনুইন আছে আচ্ছা এটাও কিন্তু আপনার তেলের গাড়ি এবং এইচএনএস এর গাড়ি ছিল দেখি এটা একটু খোলেন ও ভাই এটা ওটার থেকে আরো বেশি সুন্দর এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং এই প্রথম আমার মনে হয় মানে একই সাথে এলিয়ন এবং প্রিমিয়ম দুইটা গাড়ি পাইলাম গ্রিন কারে যে দুইটাই আপনার তেল দেখছেন ভিতরটা অনেক ফ্রেশ এটা কিন্তু ইউজ অনেক কম বাংলাদেশে এটা চলছে নয় হাজার কিলো না নয় হাজার কিলোমিটার চলছে আর জাপানের সতেরো হাজার এই মোট ছাব্বিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আপনি আঠারো মডেলের গাড়ি কিনবেন কিন্তু আপনি মানে বিশ একুশে গাড়ির মতো পাবেন ঠিক আছে বডি সেন্সর আছে ভাইয়া কালার তো দুইটাই সেম রেড হয় দুইটাই সেম এটার কি অবস্থা বলেন

তো এই ফেব্রিকগুলো ওই লেভেলের ইউজার না হলে এরকম পেস টাকা পসিবল না তার উপর কিন্তু অরিজিনাল সিট কোনো কভার নাই কিন্তু না একদম এটা অরিজিনাল সিট জি ফাইভ পয়েন্টের গাড়ি যেহেতু তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু অনেক হাই গ্রেডের গাড়ি এবং জাপানে খুব কম চলে আসছে এবং কন্ডিশনটা অনেক ভালো আছে হাসান ভাই কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আমাদের পেজটার সাথে আছেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের সবগুলো লাইভ দেখবেন

ফোরটি লাখের উপরে চলে যায় প্রাইসের দিক দিয়ে সেই থেকে আমি এখন আপনি যদি গাড়ি এনেও দিই হাসান ভাই তাও ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার মাইলেজের গাড়ি এনে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনি সতেরো হাজার মাইলেজের গাড়ি আচ্ছা আমরা একটু ইঞ্জিনটা একটু চেঞ্জ করি হ্যাঁ ইঞ্জিনটা একটু চেঞ্জ করি ইয়া চেক করি খুইলে দেখাই দেয় দেখেন ভাইয়া একটু একটু ইঞ্জিন রুমটা খোলেন চেক করি এই দেখেন ভিতরটা একদম ফ্রেশ এটা কিন্তু ফাইভ পয়েন্টের গাড়ি আপনি যে দেখেন ইঞ্জিন কভারটা এত ফ্রেশ আপনার রিকন্ডিশন গাড়িতে পাবেন এবং এই যে এদিকে দেখেন কাছ থেকে যদি দেখাই এবং মার্সেলটাও দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং এই জায়গাটা দেখেন বিশেষ করে বুঝছেন এটা কিন্তু আপনার আনরেজিস্টার গাড়িতে যেমন থাকে ঠিক তেমনই আছে এবং এটা আমার মনে হয় ভাই ওটার থেকে বেশি ফ্রেশ ওটা তো আঠারো মডেল বেশি ফ্রেশ ওটা ছিল ষোলোর মডেল আর এটা হচ্ছে আঠারো মডেল এটা জি প্লাস এডিশনের গাড়ি আপনার লাইফ নিয়মিত দেখি মামুন্ডে যাবাই অনেক ধন্যবাদ দুইটা গাড়িতেই কোনো মানে কাজ তো মানে প্রশ্ন আসে না এক টাকা কোনো কাজ করাতে হবে না আপনাদের এবং আমরা এক টাকা কোনো কাজ করে নেই আমরা জাস্ট আনছি আমি আবারও বলতেছি যেহেতু আমি রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করতেছি সেই তুলনায় এই ধরনের গাড়িগুলো আনতে গেলে

ওকে তাহলে এলিয়ন দেখাইলাম প্রিমিয়ম দেখাইলাম দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি সিমিলার কালারের আপনার দুইটা দুই মডেল একটা ষোলো একটা দুই হাজার চমৎকার গাড়ি এগুলা নিলে আপনি মিনিমাম অন্তত দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার শোরুমের ঠিকানাটা বলা হয়নি সার্কিট হাউস জামে মসজিদের নিচে কাকরাইল কাকরাইল আপনার কাকরাইল সার্কিট মসজিদের নিচে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক অপোজিটে ড্রিম কার হাউস স্ক্রিনে ফোন নাম্বার আছে যারা নিতে চান বুকিং করতে চান দ্রুত ক কন্টাক্ট করেন अदरवाइज কন্টাক্ট করেন এলিয়ন প্রিমিয়ো এখান থেকে লাইভ করা পরে এছাড়া প্রচুর পরিমাণ কালেকশন রিকন্ডিশন এবং ইউজড আমাদের কাছে আছে আমরা একটু পর পর দেখা যাচ্ছে যে প্রতিদিন একটু একটু করে হাসান ভাইয়ের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাকি সব গাড়ি আচ্ছা তাহলে আপাতত আজকের লাইভটা এখানে শেষ করলাম আমরা কিন্তু কোন গাড়ি দেখাই নাই শুধু এলিয়ন দেখাইছি প্রিমিয়ো দেখাইছি জনপ্রিয় বাংলাদেশের একবারে টপ লিস্টে যে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি দেখাইলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে দিন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি চাই সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক আল্লাহ হাফেজ